গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে সেই দিন, মানে আমার দিদির ছেলের জন্মদিন। তো আমার জামাইবাবুর প্ল্যান ছিল, মানে ফার্স্ট ছিল পুরীতে যাওয়া, টিকিট কাটা হয়েছিল তো টিকিট ক্যান্সেল হলো। তারপরে বিষ্ণুপুর যা বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হলো। ও মানে জাস্ট বিকজ ওর 3-4 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, বুকে কফ জমে গেছে আর প্রচুর ঠান্ডা লেগেছে, তো সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। তো আজকে ওর জন্মদিন, তো ঘরে সেলিব্রেশন হবে। সকালবেলার ব্রেকফাস্ট সব কিছু শেষ হয়ে গেছে, এখন ওর সাথে একটুখানি মানে আনন্দ মানে যা হয় আর কি তোগুলো করব। দুপুরবেলা ওকে দিদি, দুপুরবেলার জন্য দিদি রান্না করছে, তো সবটাই তোমাদের দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকো। তো আমার স্নান টান হয়ে গেছে, তো এখন দিদি ওর জন্য সব রেডি করে দিয়েছে, ভাত যা যা করেছে তো ওগুলো এখন দেখাবো, চলো। বাজে এখন 6:30, তো সারা দুপুর ধরে আমি আর দাদা মিলে মানে পুরো রুমটাকে ডেকোরেট করলাম, একটু বেলুন দিয়ে, একটু যে বার্থডে লাইটগুলো আছে ওগুলো জ্বালালাম। তো যেহেতু ভাগনার শরীর খারাপের জন্য সব প্ল্যান ক্যান্সেল হলো, তো দিদি ঠিক করলো যে জামাইবাবুর যত কলিগস আছে ওদের ওয়াইফ আর বাচ্চাদের ইনভাইট করবে, কিছুক্ষণ পরে তারা আসবে। তো চলো তোমাদের মানে কী সাজিয়েছি তোমাদেরকে দেখাই। এবার 5 বছরের মানে জন্মদিন নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। তো যেহেতু ওর শরীর খারাপের জন্য সব কিছু ক্যান্সেল হয়ে গেল, তো দিদি ঠিক করলো ঘরে সবাইকে একটু খাওয়াবে। তো এখন দিদি মানে একটু পোলাও রান্না করছে আর মাটনের কিছু প্রিপারেশন করছে। তো বাচ্চারা আসলে তখন তোমাদেরকে মানে কীভাবে সেলিব্রেশন করছে বাকিটা দেখাচ্ছি। দেখো, ওর এতক্ষণ ধরে মন খারাপ ছিল, যে একটা দিদি চলে এসেছে ওর মন একদম পুরো চাঙ্গা হয়ে গেছে পুরো। আর দেখো জন্মদিনে কি ড্রেস পরেছে, ওর ওর বাবা ওকে পাঞ্জাবি পরতে বলছে তখন থেকে পরছে না। দেখো এখন, দেখো এতক্ষণ চুপচাপ ছিল। রুহি, কাছে কার বার্থডে? নাম কি ভাইয়ের? ডুগু। আচ্ছা, তোমার বার্থডে? হ্যাঁ,
ওর দিদিকে বলছে যে একটা ছোট ভীম কেক আছে, একটা চকলেট কেক আছে, চকলেট কেকটা আমি এনেছি দিদি, একটা ছোট ভীমের থিম কেক অর্ডার করেছিল, তো ওটা নিয়ে মানে গল্প করছে। যাদের ইনভাইট করা হয়েছে তাদের মধ্যে দু তিনজন রাত্রিবেলা রাইস আইটেম খাবে না, তো তাদের জন্য দিদি বললো একটুখানি ইয়ে নিয়ে আসতে, বাটার না নিয়ে আসতে, তো এখন ওটা আনতে গেছে। চলো হয়ে গেছে, এখন খালি দেওয়ার কথা। দেখো আরো কতগুলো চলে এসছে, সব খেলা করছে এখন, সব করে ওর থেকে বড়, ওর ছোট কোনো ফ্রেন্ড নেই। এই যে এই যে দেখো পাঞ্জাবি পরে চলে এসছে, ওর নাকি শরীর খারাপ, কেউ দেখে বলবে ওর শরীর খারাপ, বন্ধুদের পেয়ে একদম মানে ফুল এনার্জি। দেখো আরেকজন ছোট মেম্বার এসছে, এখন দেখো বেলুনের জন্য কি ঝগড়া চলছে, আর একজন ইয়ে দেখছে। খুলে দিচ্ছি, যাও বাবু, আজকে কি তোমার বার্থডে? কি দেব কি দেব? বাবু তুমি পাশে তুমি দাদুকে বসাও না, কেন দেখি দাদু বলছি এসো, এই পাঁচটা উল্টো বসিয়েছে। দাদুকে পাশে না বাবু, ওই এটা দিয়ে ক্যারেলটা দিয়ে আবার হচ্ছে।
সরে যা সরে যা সরে যা একটু সরে যা বাবু তুমি খাইয়ে দাও সবাইকে একটু করে সবাইকে খাইয়ে দাও কেকটা হয়ে গেছে তো এখন দিদি সবাইকে কেক সার্ভ করছে তো বাচ্চারা মানে মানে এদিকে ওদিকে এত এত দৌড়াদৌড়ি করছে এত চিল্লিমিল্লি করছে তাই আমি একটু বাইরে আসলাম তারপর দিদি সবাইকে হয়তো খেতে রেতে দেবে আমি একটুখানি কেক খেয়েছি কেক খেয়ে বাইরে এসেছি তো তোমরা দেখতে পেলে মানে কীভাবে কেমন করে সেলিব্রেশন করলো ছোটো হয়েছে বাট মানে সবাই খুব মজা করছে এটা দেখে ভালো লাগছে তো দেখো সব সব কটা এখানে চলে এসছে ঘর মানে পুরো দরজা বন্ধ করে বসে আছে মানে যেহেতু বড়দের সামনে দুষ্টুমি করতে পারবে না সব এখন এখানে এসে খেলছে তুমি কি করছো দুষ্টুমি করছো আর ইনি হচ্ছে লিডার দুষ্টুদের লিডার হচ্ছে এই যে ইনি আরেকটা বেলুন আনতে যাচ্ছে ফাটাবে সব বসে বসে এই যে এখন একটা দায়িত্ব পড়েছে বাবুর একটা ফ্রেন্ডকে দিয়ে আসতে হবে এই যে একে আবার বাড়ি ছেড়ে দিয়ে আসি দাদা স্কুটি নিয়ে চলো বাবু চলো আসো দুজনেই আসো আসো দুজনে আসো আসতে এই জাস্ট রুদ্রনীলকে ছেড়ে দিলাম বাবুর ফ্রেন্ড আমি আর বাবু এখন যাব বাড়িতে Thank you.
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি লাস্ট খেলাম সবার, তো সবাই অলমোস্ট চলেও গেছে। তো এখন ওখানে বাবুকে গিফট দিয়েছে কিছু, তো ওরা ওখানে আনপ্যাকিং করছে, তো ওগুলো দেখছে ছোট মানুষ। যাই হোক, ওর আজকে মোটামুটি সব ভালোই লেগেছে, খুব আনন্দ করেছে। এদিকে ছোটাছুটি বেশ সবাই মজাই করলাম। তো যদি ব্লগটা কোনো জায়গায় ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করেন, সাবস্ক্রাইব করো। তো আরেকটা কথা বলার ছিল, আমি জানি না ব্লগ কিভাবে করে, তো মানে জানিও না, কিছু স্ক্রিপ্টও ওরকম ভাবে আমি মানে কোনোদিন ওইভাবে বলিনি, যা যা মুখে আসে তাই বলে দিই। তো যদি কোনো জায়গায় কোনো জায়গায় ভুল থাকে তো সেটাকে বলো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।